আজ থেকে পাঁচ বছর আগে যখন কোরআনের মাহফিল শুরু করেছি তখন আমি দেখেছি যে শতকরা পঁচানব্বই ভাগ হলো বৃদ্ধ মানুষ, দাড়ি চুল পাকা মানুষ আর দাঁত পরা মানুষ। শতকরা কতজন? পঁচানব্বই জন। আর ফাইভ পার্সেন্ট হইতো কাঁচা দাড়ি চুল পাকা দাড়ি চুলওয়ালা, যাদের হয়তো শেভ করে অথবা চুলগুলা কাঁচা কাঁচা। মাত্র পাঁচ বছরের ব্যবধানে আজকে ময়দানের দিকে তাকালে দেখি ফাইভ পার্সেন্ট বৃদ্ধ মানুষ আর 95% কাঁচা ছেলেরা যুবকরা এসে গেছে, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ মিলে আজ জাতির লোকেরা কোরআন শুনতে চায়, ইয়াংদের ভিতরে কোরআন শোনার একটা প্রেরণা তৈরি হয়ে গেছে। অতএব আমার বিশ্বাস যেই মাদকের সবল বাংলাদেশে আছে এটা থাকবে না ইনশাআল্লাহ, যদি আমরা বেশি করে আল্লাহর কোরআন দিয়ে এই জাতিকে উদ্বুদ্ধ করতে পারি, ঠিক কিনা বলেন? অতএব এখন এই মাদকখোর যারা মেয়েদেরকে নিয়ে থাকা পছন্দ করে, এইরকম কিছু ভণ্ড দরবার আছে যেখানে গাঁজা টানা হয়, যেখানে মাদকের সবল, যেখানে নিজে চুল বড় বড় রেখে গাঁজার মধ্যে টান মারে, এই ধরনের ভণ্ড দরবার এবং পিরসাব বাউল নামের যারা আছে তাদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে। এখন বুকটা ফাটতে চায়, গানে কেউ যাইতে চায় না, আল্লাহর কোরআনের মাহফিলে যুবকদের ঢল, ঠিক কিনা বলেন? তাদের টার্গেট ছিল আমার সোনার বাংলার জাতির যুবকদেরকে নষ্ট করে দিবে। একদিকে কিছু হীন রাজনৈতিক চরিত্র যারা দেশকে ভালো না বেসে যুব সমাজকে টার্গেট করে মারামারি কাটাকাটি শিক্ষা দিয়েছে, আর এক দল অপসংস্কৃতির নামে উলাঙ্গতা শিক্ষা দিয়েছে, আর এক দল ধর্মের উন্মাদনার নামে কিছু ভণ্ড পীর সেজে তারা চেয়েছে বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করতে। কিন্তু তিন লাইন আজ কোরআনের আহ্বানে পরাজিত হওয়ার কারণে আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিশোধাগার করা শুরু করেছে, ঠিক কিনা বলেন? এই তিনটা শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আজ চকরিয়ার এই মাহফিল কে প্রমাণ করে? আজকের মাহফিল প্রমাণ করে যুবকদেরকে বিপিএল দিয়ে আটকানো যাবে না, যুবকদেরকে বুকটা ফাটতে চায় মমতাদের গান দিয়ে আটকানো যাবে না, আমার দেশের লালন গীতি দিয়ে যুবকদেরকে আটকানো যাবে না। বাংলাদেশের যুবকদেরকে আটকাতে হলে একমাত্র ঔষধের নাম আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? উচিত ছিল, উচিত ছিল মিজানুর রহমান আজহারিকে রাষ্ট্র লালন করবে, সরকারি তত্ত্বাবধানে তাকে বিভিন্ন জায়গায় মাহফিলের সুযোগ দিবে, এটা উচিত ছিল, এটা উচিত ছিল। শুনুন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, উচিত ছিল যেই মানুষটির কথা শুনে লক্ষ লক্ষ যুবক নামাজি হয়েছে, পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছেন তিনি, উচিত ছিল তাকে ময়দানে এনে যুবকদের জন্য নসিহত শোনানো, ঠিক কিনা বলেন? উচিত ছিল সরকারি তত্ত্বাবধানে পুলিশ প্রোটেকশন দিয়ে মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় উপজেলায় উপজেলায় জেলায় জেলায় এই রকমের তাফসির মাহফিল করে বিষয়ভিত্তিক আলোচনা করিয়ে আমার দেশের নেতা নেত্রী, আমার দেশের পুলিশ র‍্যাব গোয়েন্দা, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিজিবি সবাইকে, আমার দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে, আমার দেশের নারীদেরকে, আমার দেশের যুবদেরকে, মেয়েদেরকে, সবাইকে আল্লাহর কোরআনের আলোকে এনে সমাজ সুন্দর করার জন্য প্রশিক্ষণ দেয়া। কিন্তু কতিপয় নষ্ট মানুষের হীনমন্যতা এবং হিংসার কারণে আল্লাহর কোরআনের পাখি জেলে আর মিজানুর রহমান আজহারি দেশের বাইরে। মনে রাখতে হবে, কেউ যদি মনে করে তবে সরকারকে ধন্যবাদ। আমি দেখেছি এক একটা মাহফিলে তিন শতাধিক পুলিশ প্রোটেকশন সরকার দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। আমি মনে করি সরকারকে এমন ভাবে চাপ দিয়েছে এই নষ্ট চরিত্রের লোকগুলো যাতে করে বাধ্য হয়ে মিজানুর রহমান আজহারি শুধু নয়, এরকম শত শত আলেমের মাহফিল বন্ধ করার অপচেষ্টা চালায়। কক্সবাজারবাসীকে ধন্যবাদ, আপনারা এই লড়াই জিতে গেছেন। অতএব মনে রাখবেন, শুনতে হবে কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআন কারো পক্ষ বিপক্ষ নয়, কোরআন কার কথা? জোরসে বলেন, কার কথা? আমার জাতির লোকের, আমি একটি মহা অশনী সংকেত দেখছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। সন্তুলার মাপ ভারতে গিয়ে
নরেন্দ্র মোদি এবং তার সাথে কি যেন আরেকটা আছে না খুনি অমিত শাহ, এই দুইজনের সাথে স্পেশাল বৈঠক করে বলেছে রাঙ্গামাটি থেকে নিয়ে এই পার্বত্য এলাকা পুরোটা যেন ভারত নিয়ে যায় তাহলে নাকি তারা শান্তি পাবে। প্রিয়া শাহ নামের এক কুলাঙ্গিনী নারী বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, এখান থেকে যখন আমেরিকা গেল ডোনাল্ড ট্রাম্পকে বলল বাংলাদেশে 8 কোটি সংখ্যালঘুকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, এরকম অনেক বিদেশি দালাল বাংলাদেশে আছে। এই সময় বাংলাদেশের স্বাধীনতা যখন রজত জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি তার আগে এই ধরনের কথাগুলো আমার দেশকে একটি অশনি সংকেত বহন করে, ঠিক কিনা বলেন? অতএব দেশপ্রেমিক যদি হন তাহলে বাংলাদেশের শতকরা 95 ভাগ মুসলমান বাংলাদেশে বাস করে, শতকরা 95 ভাগ বাংলাদেশের স্বাধীনতা টিকবে আল্লাহর কোরআনের কারণে, বাংলাদেশ ভালো থাকবে আল্লাহর কোরআনের কারণে। কোরআন যদি আপনারা বন্ধ করেন বাংলাদেশ থাকবে না। 4 লক্ষাধিক মসজিদ যেই দেশে, আজকের এই মাহফিলে তারিক মনাওয়ার ভাই আসার কথা ছিল, এ লোকটাকে আসতে দিলেন না কেন? তারেক মনোয়ার বাংলাদেশের দ্বিতীয় পিস নাই, 1 পিস আছে। আপনারা ঠকতেছেন, রাজনীতি করেন করেন, প্রশাসনে থাকেন থাকেন, এমপি হন হন, আমার কোনো কথা নাই, কিন্তু এই ধরনের ভালো মানুষদেরকে, এরা আপনাদের সন্তান আপনাদের ভাই, এরা কথা বললে জাতির লোকেরা শুনে, এই মানুষগুলো কি আপনার টাকা দিয়ে এনেছেন? আপনাদেরকে খাওন দিবে? কনভেন্স দিয়েছে? দেয় নাই। তাহলে দেখুন আপনার একটা রাজনৈতিক প্রোগ্রাম এভাবে করতে গেলে আপনাদের লক্ষ লক্ষ টাকা যেখানে ব্যয় হয় সেখানে আল্লাহর কোরআন শোনার জন্য ঘুম হারাম করে যুবকরা চলে এসেছে নিজের পকেটের টাকা দিয়ে, এরপরেও কোরআনের ব্যাপারে আপনারা কেন কনফিউশন? আপনাদের উচিত আল্লাহর কোরআনের পক্ষে থাকা, ঠিক কিনা বলেন? আমার এই কথার সাথে যদি ঐক্যমত হন তাহলে আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার প্রশাসনের লোকেরা সব মিলিত আমাদের বাংলাদেশটা। অতএব এখন থেকে একটি কোরআনের মাহফিলে বন্ধ হবে না, প্রয়োজনে আপনি দল ত্যাগ করুন কিন্তু আল্লাহর কোরআনকে ত্যাগ করবেন না। কে কে আছে না তুচু করে আল্লাহকে দেখা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন।